নানা ধরনের বৈচিত্র্যতায় আর নতুনত্বে শীতকাল অনন্য। আর পাঁচটা ঋতু থেকে সম্পূর্ণ আলাদা। ফ্যাশন থেকে শুরু করে নিত্যদিনের খাবার তালিকাতেও এর উপস্থিতি চোখে পড়ে। শীতের এ সময়ে খাবার তালিকাতে আসে বেশ পরিবর্তন। খাবার তালিকাতে কেবল শাকসবজি নয়, ফলের দিক থেকে শীতের এ সময়ে দেখা মেলে নানা ধরনের মুখরোচক ফলের। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সাধন মণ্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন টিপস উইথ SM। এই সময় দেখা মেলে কুল, জলপাই, আমলকি, সবেদা, কমলালেবু, আপেল আর ডালিমের। এসব ফলে আছে ভিটামিন সি, ভিটামিন এ, মিনারেল, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার সহ আরও অনেক ভিটামিনের। এসব মৌসুমি ফল কেবল মুখরোচকই নয়, এতে থাকা নানা ভিটামিন এবং মিনারেল সহ ফাইবার দাঁত মাড়ি মজবুত করতে যেমন সাহায্য করে, তেমনি নানা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো চলুন এই সব ফলের কী কী উপকার তা বিস্তারিতভাবে জেনে নিই। কুল, হজমে সহায়ক এই ফলটি ফাইটোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ, যা ফ্লু, হাঁপানি, কোলন ক্যান্সার ও বাতের ব্যথা সারাতে বেশ উপকারী। কুলে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম আছে, যা রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। কুল সবার জন্য ভালো হলেও ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু মোটেও ভালো না। পাকা কুলে চিনি থাকে, তাই ডায়াবেটিসের রোগীদের পাকা কুল না খাওয়াই ভালো। পেয়ারা, পেয়ারা সাধারণত শীতকাল ছাড়াও বছরের অন্যান্য সময়ও পাওয়া যায়। স্বাদ, পুষ্টিগুণ আর স্বাস্থ্যের কথা মাথায় রাখলে পেয়ারা খেলে প্রচুর লাভ। স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় পেয়ারা রাখা যেতে পারে। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও লাইকোপেন, যা স্বাস্থ্যের জন্য খুবই দরকার। এটি ডায়াবেটিসের জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখের জন্য ভালো, পেটের জন্য উপকারী আর ক্যান্সার প্রতিরোধী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যা কমলালেবুর চেয়েও কয়েক গুণ বেশি। পেয়ারায় আছে ভিটামিন এ এবং ভিটামিন বি কমপ্লেক্স। এতে আছে যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ফলিক অ্যাসিড ও নিকোটিন অ্যাসিড। বয়সের সঙ্গে জড়িত নানা রোগ যেমন স্মৃতিভ্রংশ, চোখে ছানি, আর্থ্রাইটিস বা হাঁটু ব্যথা প্রতিরোধে এই পেয়ারা অনেক সহায়তা করে। কমলা, কমলায় আছে বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা হজম শক্তি বাড়ায়, সর্দি কাশি সারায়, মানসিক অবসাদ দূর করে। কমলা রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ক্যালসিয়াম আছে। রক্ত শূন্যতা ও জীবের ঘা সারাতে কমলা খুবই উপকারী। জলপাই, শীতে প্রচুর জলপাই ওঠে বাজারে। এতে আছে প্রচুর ভিটামিন সি, ভিটামিন ই, লৌহ ও অসম্পৃক্ত চর্বি, ফলে স্থূলতা কমায় অর্থাৎ মোটা ভাব কমায়, শরীরে উপকারী চর্বি বাড়ায় অর্থাৎ যে চর্বিগুলো শরীরের পক্ষে উপকার সেরকম চর্বি বাড়ায়। বাতের ব্যথা, হাঁপানি উপশমে জলপাই কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া টক জাতীয় এই ফলে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই। এই ভিটামিনগুলো দেহের রোগ জীবাণু ধ্বংস করে, উচ্চ রক্তচাপ কমায়, রক্তে চর্বি জমে যাওয়ার প্রবণতা হ্রাস করে, হৃৎপিণ্ডের রক্তপ্রবাহ ভালো রাখে। এতে হৃৎপিণ্ড থেকে বেশি পরিশোধিত রক্ত মস্তিষ্কে পৌঁছয়, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। জলপাইয়ের খোসায় রয়েছে আঁশজাতীয় উপাদান। এ আঁশজাতীয় উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করে, ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায় এবং কোলনের পাকস্থলীর ক্যান্সার দূর করতে অগ্রণী ভূমিকা রাখে। আমলকি, ভিটামিন সিতে ভরপুর আমলকি খেলে দাঁত, চুল এবং ত্বক ভালো থাকে। এটি খাওয়ার রুচি বাড়ায়। এছাড়া কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, অম্ল, রক্তাল্পতা, বমিভাব দূর করতে সাহায্য করে। কমলার তুলনায় আমলকিতে 20 গুণ বেশি ভিটামিন সি থাকে। সবেদা, অত্যন্ত সুস্বাদু ও পুষ্টি উপাদানে ভরপুর এই নরম তুলতুলে ফলটি হল সবেদা। সারা দেশেই ফলটি পাওয়া যায়। দারুণ সব পুষ্টিগুণ থাকার কারণে সবেদা স্বাস্থ্যসম্মত। সবেদা চোখের জন্য খুবই উপকারী। এতে রয়েছে ভিটামিন এ, যা চোখ ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া এতে থাকা ভিটামিন সি রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কমায়, অর্থাৎ চোখের মধ্যে যে রেটিনা থাকে সে রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কমায়। সবেদায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, আর এই কারণে সর্দি কাশি সারাতেও এই ফলটি অত্যন্ত কার্যকরী। পাকা সবেদায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, কপার, আয়রন। এসব খাদ্য উপাদান মেটাবলিক ফাংশনকে ঠিক রাখে।
সবেদায় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়া ত্বক উজ্জ্বল রাখে এবং চুলের চকচকে ভাব বজায় রাখে। ডালিম, ডালিম যদিও আগের মতো পুরোপুরি শীতকালীন ফল নয়, বছরে সবসময় পাওয়া যায়, তাই দেশি ডালিমের আকর্ষণটা বোধ হয় এই শীতকালেই বেশি। এই ডালিম বা বেদানা কারো কাছে আবার আনার নামে পরিচিত, অর্থাৎ এই ডালিমকে কেউ বেদানা বলে, আবার কেউ আনার নামেও ডাকে। প্রচুর ক্যালসিয়াম সমৃদ্ধ এই ফল হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং রক্তচাপকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যে ব্লাড প্রেশার সেটাকে নিয়ন্ত্রণে রাখে। আপেল, শীত ছাড়াও বছরের অন্যান্য সময় পাওয়া যায় আপেল। এই ফলে প্রচুর উপকারিতা আছে, ডায়াবেটিসের সমস্যা কমায়, কোলেস্টেরল কমায়, হার্ট ভালো রাখে, লিভার সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপেলে উপস্থিত ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়াও আপেলে রয়েছে ভিটামিন সি এবং পটাশিয়াম, এই উপাদানগুলো হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। গবেষণায় দেখা গিয়েছে পরিমাণ মতো আপেল খেলে 20% স্ট্রোকের সম্ভাবনা কমে যায়। আপনি যদি প্রতিদিন একটি করে আপেল খান তাহলে আপনার আর ডক্টরের কোনো প্রয়োজন হবে না, অর্থাৎ কোনো রোগ জ্বালা হবে না। এখানে যেসব ফলের সম্বন্ধে বললাম প্রতিটিরই কিছু না কিছু পুষ্টিগুণ রয়েছে, প্রত্যেক প্রকারের ফলই খাওয়া উচিত। সম্ভব হলে এগুলোর মিক্সার বা ফ্রুট স্যালাড তৈরি করে আপনি খেতে পারেন, অর্থাৎ সমস্ত ফ্রুট একসঙ্গে স্যালাড হিসেবেও আপনি খেতে পারেন। যেভাবে পছন্দ হয় আপনি সেভাবে খেতে পারেন। মোট কথা, খাদ্য তালিকা থেকে যেন বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। বিশেষ করে অল্প বয়সী বাচ্চাদের ক্ষেত্রে ভালো বৃদ্ধির জন্য এই সমস্ত শীতকালীন ফলগুলি অত্যন্ত উপকারী।